আমি সেই নর্মাল কংস, আমার শশা বাগানের বংশ,
আর আমার যে ফলন্ত শসা বাগান করবে ধ্বংস, তার বংশ করে দেবো নির্বংশ। কি কচি বুড়ি তুই এখানে ছাগল আমার বাগানে? দেখ কংসদা, তুই আমার গ্রামের ভাই, তোর কাছে সত্যি কথা বলবো না আর মিথ্যা কথা বলবো না, যেটা দেখেছি সেটা বলবো। কার ছাগল আমার বাগানে বেঁধে দিয়েছে কি বার তুই বল, বল রে বল। এটা এটা আমি বারণ করলুম জানিস, বলে বেশি কথা বললে তোর মুন্ডু ধরে পাকে চেপে ধরবো। এই বুনারে কুয়ার ছানি রে কুয়ার ছানি, এই ছাগলটা নে তোর বাগানে দেখ 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 ভেজিয়ে দিল, তোর বাগানের সোজা গাছ খেয়ে সব সাদা করে দিল। কলছানি, তোর এত বড় স্পর্ধা, তুই কংসর সোজা বাগান ধ্বংস করে দিলি, একটা কাজ মানুষ করে মানে বাচ্চা মানুষ করে সমান, সেটাকে তুই শেষ করে দিলি, না তোর ব্যবস্থা করছিস? এই কেছি সমাজ সম্মুখের মধ্যে হাজির হ। বলুন কংসদা, আমি তোর কঞ্চত্ব বুঝি দাদা রে, তুই আমাকে দাদা বলে ডাকলি কেন? আমি কি তোর মার্কেটের ভাই নাকি রে? কেন বলুন, মহারাজ বলা যায় না? যা কচ্ছানি, ছাগল আমার ফলন্ত শসা বাগান কে ধ্বংস করে দিয়েছে, এই মুহূর্তে তুই নিজে হেগে ছাগলটাকে মেম্বারের বাড়িতে সোজা নিয়ে চলে যা। তোর কাছে একটা কথা বলি কংসদা, তুই যেন আমার নাম বলিস না রে কচুপুরি, না তুই আমার উপকার করলি আর আমি তোর নাম বলতে পারি? বলছানি, তোর এত বড় স্পর্ধা, তুই আমার ফলন্ত সোজা বাগান খালি, আমি এই মুহূর্তে যাচ্ছি মেম্বার স্যারের বাড়িতে, তোর কত বড় ক্ষমতা আমি দেখে নেব। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! মানুষ কত রকম ভাবে আনন্দ পায় দেখো, লোকের ঘরে আগুন ধরিয়ে দিয়ে আনন্দ পায় এই প্রথম দেখলাম। আমার ছাগলটা এখানে বাঁধা ছিল, দেখেছো তুমি? যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ওটা তোর ছাগল? দিদি, তোর ছাগল কংসর বাগানের একটা পাতা খায়নি, এই ছাগলটা কংসদের প্রহরী ডেকে একবার কাঁচা গু একবার মিটিং মিটিং করে বেইকনে আর টানতে টানতে মেম্বারের বাড়ি না চলে গেল। কি কংস এত বড় সাহস, ওর ব্যবস্থা করে দেবো, ওর একদিন কি আমার একদিন? দিদি তুই সাক্ষী দিবি তো? আমার সাক্ষী দিতে হবে? তাই দিস। ঠিক আছে, আমি পেছন থেকে দেবো, তাই দিস। ওই কংসের বংশ না যেটা ধ্বংস করতে পারি, আমার নাম কচ্ছানি নয়, আমি যাচ্ছি মেম্বারের কাছে। হরি বল, হরি বল, হরি বল। ওদি টাকা নাও, টাকা। কিসের টাকা? তুমি শয়তানের বড় শালি তো? তোমার আমি দেখে যাও, 17 দিন তোমার খোঁজ দিদি, তুমি যে এই পারে আছো আমি তো বুঝতে পারি না। নাও টাকা, নাও। আমি আমি ওই টাকা নেব। হ্যাঁ, তুমি শয়তানের বড় শালি। হ্যাঁ হ্যাঁ প্রভু, হ্যাঁ হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, ইয়া কিয়া বলতা শয়তানের বড় শালি বলতা। হ্যাঁ টাকাটা নাও। সরকার নিও টাকা। কেন তুই আমার কি বললি? তুমি শয়তানের বড় শালি না, তোর নামে বিচার দেবো, তোর আমি সাপ দেবো, তোর মাথা চুলুটে যাবে, তোর পেটে পাথর পড়বে, তোর দাঁত পোড়া যাবে। ও বাবা, আমি নাকি শয়তানের মারা খালি। শয়তানের বড় শালি বলেছি কি রাগ রেগে গেছে দাও? উনি যা কাজ করেছেন শয়তানের বড় শালি নয় বলো? ঠিক আছে, উনি তো টাকা নিল না, চলে যাবো এবার শয়তানের বড় শালার খোঁজে। বিচার বিচার বিচার, আমি হচ্ছে এই গ্রামের মেম্বার, সারা দিনটা শুধু গালি করছি, বিচার আর বিচার। নানা মানুষ কত বিচার করতে পারে, নানা মানুষ কত বিচার করতে পারে, এই গ্রামের মানুষ ভোট দিয়ে জিতিয়ে আমাকে মেম্বার করিয়েছে, তাই বলে কার মাথাটা কিনে নিয়েছে। কালকে সকালে একটা মহিলা আমাকে ফোন করে বলছে, বলে মেম্বার দা মেম্বার দা। আমি বলি কি হয়েছে কি? বলে আমি সান করে ব্লাউজটা রোদে দিয়েছি, আমার ব্লাউজটাকে চুরি করে নিয়ে চলে গেছে। তা গ্রামের মেম্বার কি ওই সব বিচার করবে? না না, এইসব মেয়েগুলো কি মনে করে আমি গ্রামের মেম্বার না পায়খানার চেম্বার? তো যাই হোক, আজকের বিচার একটু কম আছে, এখন বেলা 12 থেকে 12:30 আমাদের বাজে, দুটো ভাত খাবো আর ঘন্টা দুই ঘুমিয়ে নেবো। সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, মেম্বার সাহেব আমার রাজ্যে ঘটছে ক্ষতি। তোমার পায় নেই কেন চটি?
এর কারণ হলো কোচ্চানির ছাগল আমার ফলন্ত শোষা বাগান করেছে মাটি। মেম্বার সাহেব, আমি আপনাকে ভোট দিয়ে জিতেছি, কোচ্চানির ছাগল আমার ফলন্ত শোষা বাগান খেয়েছে, তার একটা তুমি সাহায্য করতে হবে, একটা বিচার করো, বিচার। তোর ওই কোচ্চানি ছাগল তোর বাগানে সব গাছ খেয়ে নিয়েছে, এর একটা বিচার করে দিতে হবে তো। একটা কথা বলি শোন কংস। কি কথা মেম্বার সাহেব? 1500 টাকা দিয়ে দে, কোচ্চানি ছাগলটা ফিস্টি করে খেয়ে নাও। ঠিক আছে মেম্বার সাহেব, আমি তোমাকে 5000 টাকা দেবো, কিন্তু কোচ্চানির একটা ব্যবস্থা করতে হবে, নইলে আমার মাথায় রক্ত টক হয়ে করছে, থামবে না। মেম্বার সাহেব, আমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। যা কোচ্চানির হাতে কংস বধ। কোচ্চানি, তোকে আজ তরবারির আগে আমি শেষ করে ফেলবো। কি স্টাইল মেম্বার সাহেব! আমার বিচার চাই। তোর আবার কি বিচার? আমার ছাগল কংসর বাগানে ধারে বেঁধে দিছি, ওই বাগানে একটা গাছের পাতা খায়নি, ছাগলটা গু মাখিয়ে তোমার কাছে এনেছে, বিচার চাই। তোর ছাগল কংসর বাগার ধারে বাঁধা ছিল, গাছের একটাও পাতা খায়নি, জোর করে আমাকে নিয়ে চলে গেছে, এর বিচার করে দিতে হবে তো। একটা কথা বলিছেন কোচ্চানি, এসব চিলিংবাজি হচ্ছে। 1500 টাকা দিয়ে দে, তোর ছাগল হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাবে। টাকা নাও, টাকা কিসের টাকা বাবা? তুমি শয়তানে বড় শালা, কচি বুড়ি বিচার চাই, বিচার চাই। তোর আবার কিসের বিচার? এই ঘুটা কেন? ঘুটে কি তোর মুশারি তুলেছে? না রে দাদা, এই বুক চামড়া ঘুটে একলা পে, আর আমার বলে আমি নাকি শয়তানের বড় শালি। এই ঘুটে তোর বলতে শয়তানের বড় শালি? আর ও তো আমায় বললো আমি নাকি শয়তানের বড় শালা। মেম্বার সাহেব, কচুবুড়ি হলো আমার সাক্ষী, কোচ্চানি ছাগল আমার বামন খেয়েছে, তার প্রমাণ দেবে প্রমাণ, তুমি প্রমাণটা গ্রহণ করো। আমার সাক্ষী চলে এসেছে। কে? এই দিদি। এদের দুজনার সাক্ষী নি আগা, তাহলে এবার বলো ইনি কি মূল্যবান মানুষ এবার তুমি বোঝো? ওই জন্য বলি কাকা, বিচার পরে করবে, আগে টাকা নাও, টাকা। আর মার খেয়ে মানুষ হয় যখন, ওরে নেতা, ওরে নেতার মাতা ফলিং ছাতা, সুইজ টিবলে হবি যখন দিয়েছে কংস হয়েছে, দিয়েছে সেরে যেদিন থেকে এই ভারতের মাটিতে আমি জন্মগ্রহণ করি, লক্ষ্মী রানী বিড়ালিনী সংসার ভাঙার দাতা, হরি বল হরি বল হরি বল হরি বল করে করে একটা স্বামীর মাথা আর কবার খাবে? এই পর্যন্ত তো 16 বার খা হয়ে গেল। কত ছাদের বাগান আমার করে দিল সাদা, পরের কথা শোনে এরা গাদা না শোনে বাধা। কোথারি তোর ফোটা, তুই আমাকে কথা বলি, আমি না তোকে আমি শেষ করে বলবো। এ এমন ভয় দেখায় মাঝে মাঝে। ঘুটুদা তুই ভয় খাসনি, এটা আমার ভড়কিস্টাই।
এই ভড়কি স্টাইল যতবার দিচ্ছ ততবার তো মার খাচ্ছ। সংসার ভাঙার কত সাথের বাগান আমার করে দিল সাদা, পরের কথা শোনে এরা দাদা না শোনে। আচ্ছা ঘুটুদা, তুই কচুপুরিকে শয়তানের বড়শালী বললি কেন, আর মেম্বার সাহেবকে শয়তানের বড়শালা বললি কেন, আমার কাছে খুলে বল। খুলে বলবো? হ্যাঁ খুলে বল। আমি তাহলে এই পাড়া দিয়ে যাচ্ছি, আমি শয়তানের বড়শালার বড়শালী খুঁজে বেড়াচ্ছি, তোমার বাগানের ধারে বসে রেস্ট নিচ্ছি, এমন সময় দেখি এই ভদ্রমহিলা ছাগলটা বেঁধে দিয়ে চলে গেল। তারপরে এই জিনিসটা দেখি না, ওই ছাগলটা খুলে নিয়ে তোমার বাগানে জোর করে ঢুকিয়ে দিয়ে ইচ্ছা মতো বাগানটা খাওয়ালো। তারপর তুমি যখন এলে কি বললো? বললো কোচ্ছানি জোর করে তোমার বাগান ছাগল দিয়ে খাইয়ে শেষ করেছে। যখন কোচ্ছানি এলো তার গায়ে কি বললো? কি বললো? বলে তোর ছাগল কংসর বাগানের গাছের একটাও পাতা খায়নি, জোর করে প্রহরী দিয়ে গুমাকিয়ে দিয়ে কংস নিয়ে নেম্বারের কাছে চলে গেল। তাহলে তুমি বলো ইনি কি শয়তানের বড়শালী নয়? কচুবুড়ি তুই এত নিষ্ঠুরের মতো কাজটা করতে পারলি, বিশ্বাসঘাতকতা! দাঁত কেলানো ছিঁড়িটা দেয়। তা তো দাঁত কেলানো পরে আমি তোর ব্যবস্থা করছি। আর মেম্বার সাহেবকে শয়তানের বড়শালা বললি কেন, খুলে বল। কেন বললাম? কেন? তুমি ছুটে এলে বিচারের জন্য, তখন তোমার কি বলেছিল? কি বলেছি? বাগান খেয়ে নিয়ে যাবে বলে উনি বললো যে তুমি আমার 5,000 টাকা দাও, ওই ছাগল আর বাড়ি যাবে না, ফিস্টি করে খেয়ে নেবো বলেছিল। তারপর যখন কোচ্ছানি এলো তার কি বললো? তুই 5,000 টাকা দে, তোর ছাগল হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাবে। তাহলে আমি বলি কেন তোমার কাছে 5,000 খায়, ওর কাছে কেন 5,000 খায়, ওর থেকে টাকাটা আমি দিচ্ছি, এই তো শয়তানের বড় শালা। আমি বুঝতে পেরেছি, মেম্বার সাহেব হলো শয়তানের বড় শালা, আর কচুপুরি হলো শয়তানের বড় শালী, তারা তোর ব্যবস্থা করছি। অপরাধী টু অপরাধী কচ্ছানি, আমি আজ অপরাধী হয়ে গেছি, তোর নামে আমি বৃথা দুর্নাম দিয়েছি কচ্ছানি, তুই কিছু মনে করিস নি, কোনো মাইন্ড করিস নি, আমি তোর কাছে ক্ষমা পাচ্ছি, তুই আজ আমাকে ক্ষমা কর যাহা আপনা। এই কোঁচা কংস এখান থেকে ভাগ। কংস পোচা বললো কেন? ওর আমি 8 বছর আগে খোঁচা দিয়েছিলাম, তাই বললো পোচা। সর্বনাশী, কতজনার সংসার বেয়ে পাঠিয়েছি গয়াকাশি, তোদের মতো মেয়েরা এই সমাজে আছি বলে প্রতিটা সংসারে তোরা দ্বন্দ্ব বাদাস, তোকে আজ আমি বস্ত্রহরণ করবো। পোচা দা তোর মুখে তিল লাতি। ছি দিদি ছি, আমার ছাগলে খোটা উবড়ে দে, তুই সাক্ষী দিতে এসেছিস, আমি তো অভিশাপ করছি, তুই হারিস হয়ে মরবি। ঠিক বলেছ মেম্বার সাহেব। হ্যাঁ হ্যাঁ, ভোটের জন্য আমার বাড়ি যাবে না? অবশ্যই যেও, হাতিলি মেরে ফিচকিরি হাঁকাবো। বাজে মেয়ে কোথাকারে। দেখ বাবা ফুটো, আমি হচ্ছে এই গ্রামের মেম্বার, এই গ্রামের মানুষ ভোট দিয়ে জিতিয়ে আমাকে মেম্বার করিয়েছে, তাই আমার হাত কাটলে ব্যথা আর এই হাত কাটলে ব্যথা, আমি কোনদিন কারো সুবিধা করতে পারি না। তোমাদের জন্য তো ভালো ভালো মানুষের গালাগালি শুনতে হয়, এইভাবে তোমরা এসব কাজ করো কেন? দেখ বাবা ফুটো, ভুল যখন করে ফেলেছিস তুই আমাকে ক্ষমা করে দিস, আর এই 4 ফুটি মাঝখানে থাক, তুই আর 5 জনের কাছে বলিস না। কি ব্যাপার, লোকের বাড়ি গন্ডগোল বাঁধিয়ে দিয়ে আর আনন্দ করে 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 বেড়াচ্ছ, আর কি সুখ পাচ্ছ এতে? কি করবো বলো, এই বয়সে আমার স্বামীটা মারা গেল, তারপর থেকে দিন আর কিছুতেই পার হয় না, তাই এর কথা তার লাগিয়ে তার কথা ওর লাগিয়ে আমি শুধু সময়টা পার করছি। কিভাবে সময়টা পার করতে যাও, এভাবে সময় পার হয়? চলে যাও কোনো তীর্থস্থানে, মন্দির মসজিদ, সেখানে গিয়ে দেখো লক্ষ লক্ষ মানুষ কিভাবে সময় পার করে। বিদ্যাসাগর তো বিবাহ বিধা প্রথা চালু করে দিয়ে গেছে, এখন তোমার এই জীবন যৌবন নিয়ে এইভাবে সময়টা পার করে দিচ্ছ কেন? কারোর হাত ধরে নাও। কে ধরবি আমার হাত? আমি। দেখি নেই কহে
I'm not.